Hello YouTube, welcome to Figal and History. First of all, this channel has just reached 1000 subscribers. So jara notun subscribe korechen, I thank you from the bottom of my heart. বেশ কিছুদিন ধরে আমার একটি নতুন প্লেলিস্ট করার চিন্তা ভাবনা ছিল যেখানে আমি সারা বিশ্বের বিভিন্ন এথনিক গ্রুপের মানুষদের সৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত ইতিহাস তুলে ধরব তো সেখান থেকেই আজকে প্লেলিস্টের প্রথম ভিডিওতে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বড় একটি এথনিক গ্রুপ চাকমাদের ইতিহাস নিয়ে কথা হবে সো লেটস স্টার্ট আফটার দ্য ইন্ট্রো বেশিরভাগ হিস্টোরিয়ানরাই চাকমা জাতির আদিপুরুষ হিসেবে ধরেন সাকিয়া বা সাকা জাতিকে কিন্তু এই সাকিয়া জাতি কারা এটা নিয়ে প্রচুর ডিবেট আছে টু বি স্পেসিফিক হিস্টোরিয়ানদের মাঝে সাকিয়া জাতির উৎপত্তি নিয়ে প্রায় 6টি হাইপোথিসিস প্রচলিত আছে তো চলুন এক এক করে 6টি হাইপোথিসিসই দেখে নেওয়া যাক নাম্বার 1 অ্যানশিয়েন্ট গ্রিক হিস্টোরিয়ান হিরোডোটাসের মতে 700 থেকে 800 খ্রিস্টপূর্বে মিডল এশিয়াতে অবস্থিত যে সিথিয়ান এম্পায়ার ছিল তাদের মাঝে যারা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বসবাস করত তাদেরকে সাকিয়া বলা হয় নাম্বার 2 সাকিয়ারা হলো সৃষ্টির শুরু থেকেই তিব্বত এবং হিমালয় পর্বতে বসবাস করা মানুষজন দেন নাম্বার 3 অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার বানারসে যে রয়্যাল ফ্যামিলি ছিল সাকিয়ারা তাদের বংশধর দেন নাম্বার 4 যে সকল মানুষেরা গৌতম বুদ্ধের ফলোয়ার ছিল তাদের সবাইকেই সাকিয়া বলা হয়ে থাকে নাম্বার 5 জার্মান অ্যানথ্রোপোলজিস্ট জকার এইচ পেশাতের মতে এই সাকিয়ারাই হলো সাউথ এশিয়ার সবথেকে প্রাচীন বাসিন্দা এবং তারা মঙ্গোলিয়ান অরিজিন বহন করে এবং সর্বশেষ যে মতবাদটি প্রচলিত তা হলো এরা বর্তমানের বিহারে অবস্থিত প্রাচীন মাগাধা রাজ্য থেকে আরাকানে মাইগ্রেট করা একটি জনগোষ্ঠী তো এই 6টি হাইপোথিসিসের মধ্যে কোনো মিলই নেই বলা চলে কিন্তু এখানে সবথেকে গ্রহণযোগ্য মতবাদ হলো গৌতম বুদ্ধের অনুসারীরাই হচ্ছে মূলত সাকিয়া এবং এদের আসল উৎপত্তি যেখানেই হোক না কেন প্রিহিস্টোরিক্যাল সময়ে কোনো এক কারণে এরা আরাকানে কিংবা বর্তমানের মিয়ানমারের রাখাইন রাজ্যের আশেপাশে বসবাস করতে শুরু করে যাই হোক এভাবে কয়েক শত বছর চলার পর সাকিয়া জনগোষ্ঠী থেকেই বর্তমান চাকমা সম্প্রদায়ের সৃষ্টি হয় এবং তারা নর্দান আরাকান ও বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সাউদার্ন অংশে স্বাধীনভাবে বসবাস করতে থাকে অবশ্য এই সাকিয়া এবং চাকমা জাতিকে আলাদা করা কতটুকু যুক্তিযুক্ত এটাও একটা কোয়েশ্চেন হতে পারে কারণ এখনও মিয়ানমারে এদেরকে সাকিয়া বলেই উল্লেখ করা হয় তো সাকিয়া কিংবা চাকমা যেটাই হোক না কেন অ্যাটলিস্ট 1500 সালের দিক থেকে হলেও বর্তমান বাংলাদেশে যে তাদের অস্তিত্ব ছিল এটা মোটামুটি কনফার্মই বলা চলে যারা এই চ্যানেলের আগের ভিডিওটি দেখেছেন তারা জানেন সেখানে আমি বাংলার সব থেকে পুরাতন মানচিত্র নিয়ে কথা বলেছিলাম তো 1525 সালে করা সেই ম্যাপটিতেও কিন্তু চট্টগ্রাম শহর ও আরাকান রাজ্যের কাছাকাছি চাকমাদের আলাদা একটি রাজ্যের অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে এর প্রায় 100 বছর পর 1607 সালে আরাকানের রাজা মিনরা জাগুই এই এলাকাগুলোতে আক্রমণ চালায় আর এই সময় বড় একটি পরিমাণে চাকমা সম্প্রদায় বর্তমান চিটাগং হিল ট্র্যাক্সের দিকে মাইগ্রেট করে এবং বর্তমান বান্দরবান জেলার আলিকদমে নিজেদের ক্যাপিটাল প্রতিষ্ঠা করে এরপর থেকেই এ সমস্ত পাহাড়ি এলাকা ধরেই তারা আরও নর্থের দিকে নিজেদের বসতি বানাতে থাকে এবং বর্তমান রাঙ্গুনিয়া রাউজান ও ফটিকছড়ি উপজেলাকেও তাদের সাম্রাজ্যের অধীনে নিয়ে আসে আমরা জানি বাংলায় 1576 সালের পর থেকেই মুঘল রুল শুরু হয় কিন্তু এই চট্টগ্রাম পর্যন্ত মুঘলদের বিস্তার ছড়াতে লাগে আরও প্রায় কয়েক বছর এমনকি 1666 সালে শায়েস্তা খান মুঘলদের হয়ে এখানে তার শাসন বিস্তার করলেও তিনি কেবলমাত্র এখানে সমতল ভূমিতেই রাজত্ব করত আর পাহাড়ি এলাকাগুলোতে চাকমারা স্বাধীনভাবেই চলত কিন্তু অবশেষে মুঘলরা এসব পাহাড়ি এলাকাতেও তাদের আধিপত্য বিস্তার করতে চায় আর এর ফলেই মুঘল এবং চাকমাদের মাঝে বেশ কয়েক বছর ধরেই অনেক কনফ্লিক্ট চলতে থাকে অনেক রক্তক্ষয়ের পর 1713 সালে মুঘলদের সাথে চাকমাদের এই কনফ্লিক্ট শেষ হয় মুঘলরা এরপর থেকে আর কখনোই চাকমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি কিন্তু তবুও চাকমাদের এই স্বাধীনতা খুব বেশি দিন স্থায়ী হয়নি পলাশির যুদ্ধের প্রায় 3 বছর পর বাংলার নবাব মীর কাসেম 1761 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চট্টগ্রাম বর্ধমান এবং মেদিনীপুর উপহার হিসেবে দেন এ সময় ব্রিটিশরা চট্টগ্রাম এবং বিশেষ করে এর পাহাড়ি এলাকাগুলোতে কন্ট্রোল নিতে শুরু করে কিন্তু সে সময় স্বাধীন চাকমা রাজা শের দৌলত খান ব্রিটিশদের বাধা দেয় এবং এরপর থেকে বেশ কয়েকবার চাকমা এবং ব্রিটিশদের মাঝে যুদ্ধ চলতে থাকে এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ হিসেবে আমরা অনেকেই সিপাহী বিদ্রোহ সম্পর্কে জানি কিন্তু এরও বেশ কয়েক বছর আগে চাকমারাই যে প্রথম ব্রিটিশদের বিরোধিতা করেছিল এই বিষয়টি অনেক জায়গায় স্কিপ করা হয় অবশেষে 1785 সালের পর থেকে ব্রিটিশরা শান্তি চুক্তির দিকে আগাতে থাকে এবং 1787 সালে সেখানে চাকমা রাজা জানবাক্স খান কলকাতায় গিয়ে এই শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন এই চুক্তিতে মোট 5টি বিধান ছিল সেগুলো হলো 1 ইস্ট ইন্ডিয়া কোম্পানি জানবাক্স খানকে চাকমাদের রাজা হিসেবে স্বীকৃতি প্রদান করবে নাম্বার 2 কর আদায় করার দায়িত্ব কেবলমাত্র সেখানে রাজারই থাকবে নাম্বার 3 ব্রিটিশ গভর্নমেন্ট চাকমাদের এলাকাকে ট্রাইবাল অটোনমি প্রদান করবে অর্থাৎ প্লেইনল্যান্ড থেকে কোনো মানুষই এই এলাকাগুলোতে পার্মানেন্টলি মাইগ্রেট করতে পারবে না নাম্বার 4 জানবাক্স খান তার এলাকার সকল ধরনের শান্তি নিয়ন্ত্রণ করবে অ্যান্ড দ্য লাস্ট ওয়ান যেটাকে সবথেকে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা যায় চাকমা টেরিটরিতে ব্রিটিশ সেনা মোতায়েন হবে এবং এর পেছনের কারণ হিসেবে তারা বলেন চাকমাদের নিরাপত্তা দেয়াই ছিল তাদের মূল লক্ষ্য
ব্রিটিশদের সাথে কয়েক বছর ধরে চলা এই যুদ্ধের কারণে চাকমারা সামরিকভাবেই বেশ দুর্বল হয়ে পড়ে এবং এ সময় লুসাই পাহাড় থেকে আসা মানুষেরা এই সমস্ত এলাকায় বেশ কিছু সন্ত্রাসী কার্যক্রম চালাতে থাকে। ব্রিটিশরা এই সুযোগে চাকমাদের যে ট্রাইবাল অটোনমি ছিল তা কেড়ে নেয় এবং সেখানে মানুষদের নিরাপত্তা দেওয়ার অজুহাতে 1860 সালে এসব এলাকা নিয়ন্ত্রণের দায়িত্ব দেয় ব্রিটিশ ক্রাউন থেকে অ্যাপয়েন্টেড একজন অফিসারকে। যদিও ব্রিটিশদের দাবি ছিল এই ডিসিশনটি এসব এলাকার নিরাপত্তা দেওয়ার জন্য নেওয়া, কিন্তু পরে বোঝাই যায় চাকমাদের ভূমি দখলই ছিল এর মূল উদ্দেশ্য এবং 1869 সালে এই পদটিকে চেঞ্জ করা হয় ডেপুটি কমিশনার এবং এই সম্পূর্ণ চিটাগাং হিল ট্রাক্সের রাজস্ব থেকে শুরু করে জুডিশিয়ারি সকল দায়িত্ব চলে যায় তার হাতে। এমনকি 1884 সালে ব্রিটিশরা এই সম্পূর্ণ চিটাগাং হিল ট্রাক্সের ক্ষমতা একজন চাকমা রাজা থেকে কেড়ে নিয়ে এই এলাকাটি তিনটি সার্কেলে ভাগ করে দেয়, যেগুলো হলো চাকমা সার্কেল, বোমং সার্কেল এন্ড মং সার্কেল। বুঝতেই পারছেন হয়তো আগে যে সম্পূর্ণ এলাকা এবং সেখানের মানুষেরা একজন রাজাকেই মান্য করে চলত, সেখানে ব্রিটিশরা তাদেরকে তিনটি আলাদা নেতৃত্বে ভাগ করে দেয়ায় স্বাভাবিকভাবেই তাদের ঐক্য ও ক্ষমতা বেশ কমে যায়। এর ফলে ব্রিটিশরা এসব পাহাড়ি এলাকায় তাদের ইচ্ছা মতো শাসন করতে পারে। এ সময় সমতল ভূমিতে যেমন ব্রিটিশদের নীল চাষ নিয়ে অনেক কথাই আমরা জানি, এই পাহাড়ি এলাকাগুলোতে তাদের প্রধান ফসল ছিল তুলা। যাই হোক, 1930 পর থেকেই যখন ব্রিটিশদের বিরুদ্ধে সারা ভারতে আন্দোলন শুরু হয়, এই হিল ট্র্যাক্সের মানুষেরাও কিন্তু নিজেদের আলাদা রাজ্য প্রতিষ্ঠা করার আন্দোলন করেছিল এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় চাপের মুখে পড়া ব্রিটিশরা তাদেরও স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু আরো অনেক প্রতিশ্রুতির মতোই যুদ্ধ শেষে ব্রিটিশরা যে তাদের এই প্রতিশ্রুতি রক্ষা করেনি সেটা আমরা এখন দেখতেই পাচ্ছি। যাই হোক, এই ভিডিও টাইটেলে অনেকে হয়তো ইনকমপ্লিট লেখাটি দেখেছেন, যার কারণ চাকমাদের ইতিহাস নিয়ে আজ আমি এখানেই শেষ করছি। আমি চেষ্টা করি যে কোনো বিষয় আনবায়াস থেকে দুই পক্ষেরই দৃষ্টিকোণ থেকে ইতিহাসটা আপনাদের দেখানো, কিন্তু পাকিস্তানি সময়ের পর থেকেই ইন্টারনেটে এই বিষয়ে যতই হিস্টোরি দেখছি কোনোটাই আমার কাছে 100% নিউট্রাল পার্সপেক্টিভ থেকে লেখা মনে হয়নি। এ কারণে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, কিন্তু ফিউচারে যদি আমার সাথে বর্তমান চাকমা সম্প্রদায়ের কেউ কাজ করে 1947 সালের পর থেকে সেখানের প্রপার ঘটনাগুলো তুলে আনতে চায় তবে এই বিষয়ে একটি সেকেন্ড ভিডিও আসতে পারে, বাট দেন এগেইন নট রাইট নাও। এনিওয়েজ, এই প্রপার নিউট্রাল পার্সপেক্টিভ তুলে ধরার জন্যই আমার মনে হয়েছে ইন্টারনেটে থাকা বিভিন্ন রিসোর্সের পাশাপাশি আমার চাকমা সম্প্রদায়ের কারো থেকে আইডিয়া নেওয়া উচিত। সে কারণে এই ভিডিও বানানোর আগে আমি আতুল চাকমা নামে একজন ইউটিউবারের সাথে কথা বলেছি। তিনি মূলত কয়েক বছর ধরেই হিন্দি ভাষাতে চাকমাদের প্রপার হিস্টোরি অ্যান্ড কালচার নিয়ে বেশ কিছু ভিডিও বানিয়েছেন। তিনি বিভিন্ন বই ও ভেরিফাইড সোর্স থেকে রিসার্চের পর এই সম্পূর্ণ ইতিহাস একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এক জায়গায় করেছেন। আমি সেই পোস্টটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কেউ চাইলে পড়ে আসতে পারেন। তো আপনারা এই সিরিজের নেক্সট ভিডিওতে পৃথিবীর কোন এথনিক গ্রুপ নিয়ে জানতে চান সেটা কমেন্ট করে জানাবেন, আর সেটা যদি বাংলাদেশে থাকা কোনো এথনিক গ্রুপ হয় তাহলে প্লিজ সেখানে এমন একজন মানুষের লিঙ্ক আমাকে দিবেন যার থেকে আমি নিউট্রাল পার্সপেক্টিভে ইতিহাসগুলো খুঁজে পাবো, কারণ বাংলাদেশের এথনিক গ্রুপগুলো নিয়ে আমি শুধুমাত্র ইন্টারনেটে থাকা রিসোর্সগুলোই ব্যবহার করতে চাচ্ছি না। এনিওয়েজ, দ্যাটস অল ফর টুডে, হ্যাভ এ গুড উইক, গুড বাই ফ্রম ভিগল অ্যান্ড হিস্ট্রি। ও অ্যান্ড অ্যাগেইন থ্যাংক ইউ ফর 1000 সাবস্ক্রিপশনস অ্যান্ড ঈদ মোবারক।